আরজিকর মেডিকেল কলেজে, সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল, যাতে উনি বেশ কিছু ইন্টার্ন, হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন। তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো, তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো। ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাতে বলেছে না, ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয়, ড্রাগ মানে হচ্ছে যে কম দামি, কম টাকায় যে ওষুধ পাওয়া যায়, যে ওষুধ ওষুধ না জল ভগবান জানে, সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো, তার তা সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা, সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে, বুঝতেই পাচ্ছিস। তাহলে সেই জন্য পার্টির একদমই কাছের উনি, পার্টির মানে একদম খোদ, মানে ওপর লেভেলের একদম আসল জায়গাকার কাছে। তো এবার উনি এই যে নেক্সাসটা চালাতেন, তাতে রীতিমতো কোন ইন্টার্নকে উনি পাশ করাবেন, কোন পিজিটিকে উনি থিসিস কমপ্লিট করাবেন, সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন। আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউস স্টাফের একটা পুরো বড় নেক্সাস। এবার এই মেয়েটির যে পিজিটি, মেয়েটি অত্যন্ত ভালো, সে তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে হুমকি দিচ্ছিল। সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেব না, আমি এর বিরুদ্ধে আমি যাব এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেবো। তখন তাকে রীতিমতো ধমক দেওয়া হচ্ছিল, এটা চলছিল লাস্ট 6 মান্থস ধরে, 6 মাস ধরে তাকে হুমকি দেওয়া, তার প্রতি মানে বেশি বেশি, প্রথমের দিকে কি করছিল, অত্যাচার করছিল, মানে কিরকম বেশি বেশি করে নাইট ডিউটি দিচ্ছে, অ্যাটেস্টেড 36 আওয়ার্স ডিউটি, বেশি বেশি করে নাইট, বেশি বেশি করে খাটানো, এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড, চেস্টের যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে, সিনিয়র পিজিটিরা সবাই জানে, প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে এবং ওনার নেক্সাসের ছেলেমেয়েরাই কাজ করছে। তারা 6 মাস ধরে এটা করেছে, করার পরও যখন ওকে আটকাতে পারেনি, তখন কি করেছে, ওই দিনকে ওরা ঠিক করেছে যে দিনটাতে এই ঘটনাটা ঘটেছে, সেদিন কতখানি প্ল্যান্ড এবং গট আপ গেম দেখ, সেই দিন ওই ঘরে, ওই সেমিনার রুমে প্রত্যেক দিনই 4তলার আরো অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি, তারা কিন্তু বিশ্রাম নিতে যেত, অনেকেই ওই ঘরে যেত। সেই দিনকে ও একা ওকে ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো, ওকে একা রেখে এসেছে, বাকিরা কাউকে যেতে দেয়নি, বলেছে ওই ঘরে, ওই ঘরে আজকে ঘটনা ঘটছে, মানে কাজ হচ্ছে, ওই ঘরে কেউ যাবে না। ওই ঘরে সেই দিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি 4 জন, সেই 4 জনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল, সে কিরকম মেয়ে চিন্তা কর, এরা ডাক্তার না জানোয়ার জানি না আমি, জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয়, কারণ জানোয়ার সমাজে এরকম কাজ হয় না, তো ডাক্তার না কি আমি বলতে পারবো না, সেই ইন্টার্ন মেয়েটি আরেকটি ইন্টার্নের গার্লফ্রেন্ড, তো তার সাথে ওই পিজিটি মেয়েটি প্রচুর ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে তারা তো হুমকি টুমকি দিয়ে চলে গেছে, দিয়ে তারা বলেছে তুমি ঘুমো। এবার ও তো আর জানে না, ভালো মনে শুতে এসেছে। তারপরে তারা গিয়ে মদ্রত খেয়েছে, 7-8 জন মিলে চড়াও হয়েছে, এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে দুজন ধরে রেখেছে, এবং সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে, ইন্টার্ন মেয়েটি, দুজন ওকে পা দুটোকে টেনে জরাসন্ধর মতো ছিঁড়ে ফেলেছে, মানে ছেঁড়ার মতো করে টেনেছে, যাতে পেলভিক বোন ভেঙেছে, কলার বোন ভেঙেছে, মানে কি বিপর্যস্ত, মানে বিধ্বস্ত, কি নৃশংস অত্যাচার করেছে, ওকে উল্টো দিক করে শুয়েছে, পিঠের ওপর দিয়ে বুট পরে হেঁটে গেছে, মাথাটাকে এমন থেতলেছে যে মানে স্কাল ফাল রাপচার হয়েছে, এই সমস্ত করার পরে শ্বাসরোধ করে তাকে মেরেছে, মেরে তারপরে আরো যেটা আরো ভয়ঙ্কর, যে একটা মৃত মানুষকে মিনিমাম ডিগনিটি দিতে জানে না, তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আরো গ্রুপ ডিস্টার্বদের সাথে, সঞ্জয়কে, সঞ্জয় ছেলেটা হচ্ছে তার কাটা সঞ্জয় বলতো ওরা, ওকে বলে ফল গাই, মানে ওর একটু ওইসব আলুর দোষ আছে, ও যত্রতত্র যখন তখন প্রস্টিটিউট এলাকায় যায়, এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি তাহলে ঘটনার মোড়টা অন্যদিকে ঘুরে যাবে। এইবার ওকে বলেছে যা সেমিনার রুমে তোর জন্য রেখে এসেছি, যা তুই এবার গিয়ে কাজ করে দিয়ে আয়। ও এসে ওই ডেড বডিকে রেপ করেছে যাতে তার ভ্যাজাইনাতে সিমেন্ট পাওয়া যায়। তো এবার এই হচ্ছে, প্লিজ আমি নাম করে ফেললাম সবকিছুই, কতজন আমি যে নামগুলো পাঠিয়েছি এই সব ডাক্তাররা, এই এরা সব জড়িত জানিস, কিন্তু কেউ কোনো প্রমাণ নেই প্রমাণ লোপাটির জন্য। সেদিনকে ওই ইন্টার্ন এবং ডাক্তাররা যে ওইখানের যে বাথরুমটাতে হাত পা ধুয়েছে, রক্ত ধুয়েছে, সেইটাকে সাত তাড়াতাড়ি প্রমাণ লোপাটির জন্য ওই দেওয়ালকে ভেঙে দিয়ে তার মানে ওই বাথরুমের জায়গাটাকেই ভাঙতে হচ্ছে ওদের, ওখানে নাকি ওরা রুম বানাবে।
কালকে দেখেছিস তোরা খবরে। আর বেশি বলতে পারছি না, মানে তোরা তো সবাই প্রোটেস্ট করিস, আমরা তো আমাদের দিক থেকে করছি, কিন্তু কিছুই হবে নাই, পোড়া দেশে কিছুই হবার নেই, শুধু ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে কষ্ট পাওয়া। আর আগামী প্রজন্মের যে ডাক্তাররা বেরোবে, তারা যে ইন্টার্ন বা পিজিটি বা যাদের কাছে আমরা যাব ভবিষ্যতে, তারা কি ডাক্তার না কি আমি জানি না কি।